30 দফা দাবিতে মিছিল করলো বামেরা দাবি উল্লেখ করে বিডিওকে ডেপুটেশনও দিয়েছে তারা দাবি পুরো না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতারা বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বিডিওকে ডেপুটেশন দিলেন ইন্দাসের সিপিআইএম নেতাকর্মীরা মঙ্গলবার সকালে ইন্দাসের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে ইন্দাস বিডিও অফিসের সামনে জমায়েত হন শত শত বাম নেতাকর্মী তুলে ধরেন 100 দিনের কাজে শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান সহ মোট 30 দফা দাবি নিজেদের দাবি সম্মিলিত একটি ডেপুটেশনও জমা দেন বিডিওকে সর্বসাধারণের স্বার্থে এই দাবি যদি না পূরণ করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বাম নেতা অসীম দাস বিডিওর কাছে কি বিষয়ে ডেপুটেশন দেন আমরা আজকে গণসংগঠনগুলির যৌথ মঞ্চের উদ্যোগে ইন্দাসের বিডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দিলাম প্রায় 30 দফা দাবির ভিত্তিতে তার মধ্যে মূল বিষয় হচ্ছে যে গরিব মানুষের যে জব কার্ড হোল্ডার তাদের প্রত্যেককে কাজ দিতে হবে এবং 6 মাস থেকে 1 বছর জব কার্ড যারা জব কার্ডে কাজ করেছেন তারা টাকা পাননি অবিলম্বে তাদের টাকা মেটাতে হবে এরকম একাধিক বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা ইন্দাসের বিডিও ম্যাডামকে ডেপুটেশন দিলাম এবং উনি খুব সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনলেন এবং ওনার দ্বারা যেগুলো সম্ভব সেগুলো করবেন বাকি যে যে স্তরে পাঠানোর কথা সেই অফিসে উনি সেগুলি ফরওয়ার্ড করবেন আপনারা বিডিওর আশ্বাসে আশ্বস্ত বর্তমানে আশ্বস্ত দেখা যাক এবারে এর কতটা কার্যকরী ভূমিকা নেয় না হলে আপনারা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সেটা ওনাকে পরিষ্কার করে বললাম আপনার নাম আর পরিচয় অসীম দাস গণসংগঠনগুলির যৌথ মঞ্চের কনভেনার ইন্দাস ব্লক কমিটি